Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে কি রান্নাবাড়া শুরু করে দিয়েছি সকালে নাস্তা টাস্তা করে, কারণ আজকে আমার ছেলের ফার্স্ট স্কুল আর কি ফার্স্ট না, আজকে ওদের স্কুল খুলছে, তো স্কুলে যাবে। তো কালকে দেখতে পেয়েছেন আমার ভিডিওতে সিম তরকারি রান্না করেছিলাম, আমার ছেলেদের ভাত খেতে এত কষ্ট হয়েছে। তো আজকে তো মাংস রান্না করতেই হবে, আর গরুর মাংসটা তো বাচ্চাদের জন্য বা আমাদের সবার জন্যই শরীরে প্রতিদিন ভালো না, তো গরুর মাংস রান্না করবো না, চিকেনটাই ওদের একটু বেশি রান্না করে খাওয়াই। তো আজকে ছেলে স্কুলে যাবে আর পেট ভরে ভাত খাবে, সেজন্য চিকেন রান্না করছি। আর আসলে এমনিতেও তো মাংস রান্না করা হয়, চিকেনটা রান্না করা হয়, তো সেটাই আজকে কিছু ব্লগ নিয়ে আপনাদের, সরি, কিছু কি করছি সেগুলো নিয়ে পারলে ছেলের স্কুলটাও আপনাদের সাথে শেয়ার করব স্কুলে যাওয়াটা। তো এখন তো রান্না বসিয়ে দিয়েছি, আসলে একটু রান্নাটা দেখে নেন আমি আজকে কি রান্না করছি। আজকে একদম অন্যরকমভাবে রান্না করছি। আসলে মাংসটা না দেখা যায় এক একবার এক এক সময় এক এক রকম করে রান্না করি, তো আজকে একটু ভিন্নভাবে রান্না করছি। একবার ছেলে বলছে খুবই মজা করে কষিয়ে জানে, ওর জন্য মাংস রান্না করি। আমার আবার প্রবলেম হয়ে যায়, ছোটো ছেলেটা আলু খেতে পছন্দ করে, বড় ছেলেটা আবার আলু পছন্দ করে না, আমিও আলু পছন্দ করি না, তো এই নিয়ে আমাদের খুবই ঝামেলা। এক একজনের এক এক রকম পছন্দ, তো আমাকে তো সবার পছন্দেরটাই মাথায় রেখে রান্না করতে হয়। আমি পড়েছি মহাবিপদে। আচ্ছা আর কথা বাড়াবো না, আসলে একটু রান্নাটা দেখাই। এই তো মুরগি একবারে সব মশলা বেটে, টমেটো, গুঁড়া দুধ, হালকা চিনি, এগুলো সব কিছু দিয়ে একটু মাংসটা হালকা একটু কষিয়ে নিব। এরপরে মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব। মরিচ আর হলুদের গুঁড়া ছাড়া আমি এখানে সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো হয়। আর তো ছেলে আজকে এভাবেই রান্না করতে বলছে, তো দেখালাম। আর আজকে রান্না করবো এই যে শাপলা, শাপলাটা আজকে তিন চার দিনই কেটে ফ্রিজে রেখে দিয়েছি, দেখেন এখনও কত ভালো আছে। তো আমার জন্য শাপলা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আর ভাত, যদি সময় থাকে তাহলে ডাল রান্না করবো, আর নাহলে আজকে ডালটাও রান্না করবো না। এই তো আজকে দুপুরের আর রাতের খাবারের আয়োজন। শাপলা রান্না করার জন্য এখানে আমি নারকেল, পেঁয়াজ, রসুন বেটে নিচ্ছি। এই তো শাপলা রান্না করব ইলিশ মাছ দিয়ে, দুই পিস মাথা নিয়েছি। আর এখানে নারকেল বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে বেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিও রেখেছি। তো এটা দিয়ে ইলিশ মাছ রান্না করব আমার জন্য। সবশেষে ঝোল দিয়ে দিলাম, একটু মাখা মাখা করে রান্না করব। আর এতে ঢাকনা দিয়ে দিলাম। দেখো ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করছি, রান্নাটা শেয়ার করলাম না। তো আমি একবারে নারকেল বাটা, পেঁয়াজ বাটা সব মশলাগুলো ভালো করে কষিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। নারকেল তরকারি কিন্তু অনেক ভালো করে কষাতে হয়, তো এই যে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর তেলও উঠেছে। আর আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এই যে আর ঝোল শুকাবো না, আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম, এই চুলায় চলে আসলাম। অনেকটা কষানো হয়ে গেছে, এখন শাপলাগুলো দিয়ে কষিয়ে নিব। একদমই কম করে রান্না করছি, শুধু আমি খাবো এই জন্য। তোমরা তো জানোই যে আমি আমার ঘরে রান্না বাড়া খুব কম হয়, আসলে আমরা যা খাই তাই রান্না করি, কাউকে কিছু দেখানোর জন্য বা বোঝানোর জন্য কখনোই কিছু করি না। আমি যেমন ঠিক তেমনটাই আমি শেয়ার করার চেষ্টা করি। এই তো এখন ভালো করে সব কিছু একটু কষিয়ে নিব। এটা কিন্তু কষাতে কষাতেই শাপলাটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন যদি মনে হয় একটু ঝোল বা পানি দেওয়ার তখন দিব, আর না হয় এভাবে কষিয়ে কষিয়েই রান্না করব। আমি কিন্তু লবণ টবণ সব একসাথেই দিয়ে দিয়েছি, কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে।
একবার ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, তো আবার ভাবছি না মাছের মাথাটা দিয়ে, ইলিশ মাছের মাথাটা দিয়ে করি, কেননা মাথা আরও কিছু আছে, তো সেগুলো শেষ করতে হবে। বেশি দিন থাকলে কিন্তু আবার গন্ধ আসে, তো বেশি দিন হয় না, এক দেড় মাস এরকম হবে। মাঝে দিয়ে অনেক খাওয়া হয়েছে, তো এখন আর অল্প কয়টা মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা, তো সেগুলো দিয়ে এভাবে ভেঙেই রান্না করব তরকারি। এই তো আমার কিন্তু রান্না বাড়া শেষ, এরপর ঘর টর গুছিয়ে ছেলের স্কুল তিনটা থেকে, এরপরে স্কুলে কিছু তোমাদের সাথে শেয়ার করব। শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না শেষ, ইলিশ মাছের মাথা এই তো দেখতে পাচ্ছেন, একটু এরকম হালকা থাকবে, ঝোল থাকবে, এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এই তো আজকের মতো আমার রান্না বাড়া শেষ, মাংস রান্নাও শেষ। এই যে মাংস কালারটা কত সুন্দর আসছে, শাপলা রান্নাও শেষ, আর ভাত আর একটু শসা লেবু কেটে নিব খাওয়ার আগে দিয়ে। স্কুলে যাবে তো আমি স্কুলের ড্রেসগুলো ঘরেই আয়রন করে দিচ্ছি, আর এবার স্কুলের ড্রেস কেনা হয়নি, কেননা একবারে নতুন এই ড্রেসগুলো, শুধু জুতোগুলো চেঞ্জ করেছি, নতুন জুতো কিনে দিয়েছি। আর এই তো আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি, তো আমরা এখন মা ছেলে বের হয়ে যাব স্কুলে যাওয়ার জন্য। স্কুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।